বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পেছনে জল জল করছে লন্ডন স্কাইলাইন, দেখতে পাচ্ছেন। ইউরোপে সবচেয়ে টলেস্ট বিল্ডিংগুলো সব লন্ডনে হচ্ছে। লন্ডনে প্রচুর বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। এই বাড়িঘরগুলো ভেঙে এখানে সব নতুন হাই রাইজ বিল্ডিং হচ্ছে। আমার মনে হয় দুবাইয়ের পরে লন্ডনে এত ব্যাপক কাজ চলছে, যেখানে নতুন এবং ঐতিহ্যবাহী পুরনোর একটি সংমিশ্রণ ঘটছে এবং লন্ডনকে অত্যন্ত বিউটিফুল একটি রূপ দিচ্ছে এখানেই। এবং এই যেদিকে তাকাবেন সেদিকেই হাই রাইজ ব্র্যান্ড নিউ বিল্ডিং। যারা লন্ডনে আগে এসছেন, বিশেষ করে কয়েক বছর আগে এসছেন, তারা অনেকে জানেন যে এখানে উঁচু বিল্ডিং হয় না এবং আমরা শত শত বছরের, হাজার বছরের পুরনো বিল্ডিংগুলো, ঐতিহ্যবাহী পাবগুলো, সরাইখানাগুলো আমরা এখানে রেখে দিই, যার জন্য পুরো লন্ডন শহরটা একটি মিউজিয়াম। যারা আসলে ইতিহাস পড়ে না তারা লন্ডনের মজাটি পাবে না। তবে এখন সবচেয়ে আলট্রা মডার্ন সব কিছু ঘটছে এখানে, যেমন ধরুন এখানে আন্ডারগ্রাউন্ড বা সাবওয়ে ফ্যান্টাস্টিক, এবং এখানে এলিজাবেথ লাইন সহ সুপারফাস্ট ট্রেন হয়েছে, যেগুলো ইউরোপের বিগেস্ট ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, এবং ব্যাপক কাজ চলছে। যাই হোক, তবে আজকের আলোচনার মূলে চলে আসি। আজকে আমি যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চাই, যে প্রায় একটি কথা শুনি যে ফেয়ার ইলেকশন দিলে বিএনপি জিতে যাবে এবং আওয়ামী লীগের ভরাডুবি হবে। কথাটা আমি বিশ্বাস করি না। আপনারা কোথায় এই ধারণা পেয়েছেন যে বিএনপি জিতে যাবে, আওয়ামী লীগের ভরাডুবি হোক, কারণ আওয়ামী লীগ স্বৈরাচার, হোয়াটএভার, আওয়ামী লীগ ভোটে কারচুপি করেছে, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম গত কয়েক বছর ধরে দেশে যে উন্নয়ন করে চলেছে আওয়ামী লীগ, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আপনারা কি মনে করেন না যে পদ্মা নদীর উপরে যেই ব্রিজ করেছে আওয়ামী লীগ এবং দক্ষিণবঙ্গে যেই উন্নয়নের জোয়ার খুলে দিবে এই ব্রিজটি, তার ফলে ওই অঞ্চলের মানুষরা আওয়ামী লীগের অবদান ভুলে যাবে? তারা কেউ আপনার মনে হয় আওয়ামী লীগকে ভোট দেবে না? আমি তো মনে করি তারা সবাই একচেটি আওয়ামী লীগকে ভোট দেবে। ব্যবসায়ীরা, তারা আসলে রাজনীতি কেয়ার করে না, তারা দরকার হলো ব্যবসা করা। এবং তারা জানে যে হরতালে রাজনীতি বন্ধ হয়ে গেছে, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে গেছে, তাই তারা ব্যবসায়ীরা, তারা যদি চাইতো তারা পরোক্ষভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করে বিএনপিকে ক্ষমতা আনার ক্ষেত্রে কাজ করতে পারত। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা সবাই খুশি, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা, সাধারণ ব্যবসায়ীরা, দোকানিরা, রিক্সাওয়ালারা সবাই খুশি যে আসলে এখন আর হরতাল টরতাল হয় না, ভাঙাভাঙি হয় না। আমাদের দেশে ভোট ডাকাতি হোক বা না হোক, দেশের যেখানে অধিকাংশ মানুষ ন্যূনতম গণতন্ত্র অধিকার সম্বন্ধে জ্ঞাত নয়, তারা ইন্টেলিজেন্ট ডিসিশন কাকে বলে বোঝে না, তারা এনলাইটেন সিটিজেনশিপ বোঝে না। আমাদের দেশে যেখানে একটি চোরের ভোট এবং একজন শিক্ষকের ভোট সমান, যেখানে একজন মোল্লার ভোট, বলাৎকারী মোল্লার ভোট এবং একজন ইন্টেলেকচুয়ালের ভোট সমানভাবে দেখা হচ্ছে, সেখানে গণতন্ত্র খুব একটা উন্নয়নের জোয়ার বয়ে আনবে না। বরঞ্চ বিদেশি শক্তিগুলো গণতন্ত্রের অজুহাতে পরবর্তী সরকারের ইনফ্লুয়েন্স খাটানোর জন্য আগেই গ্রুমিং করে বিরোধী শক্তিগুলোকে, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। সিঙ্গাপুরের দিকে তাকান, একজন স্বৈরাচার পুরো দেশটিকে বদলে দিয়েছে। তাই আমার মনে হয় বাংলাদেশে শেখ হাসিনা প্রমাণ করেছেন, আমি তার সবচেয়ে বড় বিরোধী ছিলাম, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা প্রমাণ করেছেন যে উনি যেভাবেও ক্ষমতা থেকে দেশের কিন্তু উন্নতি করেছেন, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই বয়সে উনি ব্যক্তিগত কোনো লোভের আশায় উনি ক্ষমতায় থাকছেন এটা আমি বিশ্বাস করি না। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে বিভিন্ন সেক্টরে মানুষ সবসময় ধান্দাবাজির রাজনীতি করে আসছে, এবং এই জন্য বিএনপির আমলে বিএনপি যথেষ্ট দুর্নীতি করেছে। আওয়ামী লীগও দুর্নীতি আছে, কিন্তু দুর্নীতি করার পরেও দেশে কিন্তু উন্নতি হচ্ছে। আপনি বলতে পারেন দ্রব্যমূল্যর দাম বেড়ে যাচ্ছে। আজকে বিবিসিতে খবর প্রকাশ পেয়েছে যে আগামী অক্টোবর থেকে ব্রিটেনে জ্বালানির মূল্য 18% বেড়ে যাচ্ছে এবং সব কিছু দাম বেড়ে গেছে। আমি ক্যানাডা, আমেরিকা, ইংল্যান্ড চষে বেড়াচ্ছি, এবং আপনারা জানেন যে এখানকার মার্কেট সম্বন্ধে আমি খুব ভালো জানি।
দ্রব্যমূল্যর দাম ব্যাপক বেড়ে গেছে, এবং তাই এটা যে শুধুমাত্র বাংলাদেশে ঘটছে তা কিন্তু নয়। এবং বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা হোক বা না হোক, বাংলাদেশে অন্তত টেরোরিজম সন্ত্রাসকে শেখ হাসিনা শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছেন। এখন বাকি যে বিষয়গুলো, যে দলীয় নেপোটিজম বা পরিবারের নেপোটিজম, এগুলো কন্ট্রোল করা হবে বাংলাদেশে। ভেবে দেখুন, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি কি রাজাকারের দল এখন না মুক্তিযোদ্ধার দল? সেটা তো প্রশ্ন দাঁড়িয়ে গেছে। বিএনপিতে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন খালেদা জিয়ার পরে তারেক রহমান, তারেক রহমানের পরে হয়তোবা তার বউ বা তার মেয়ে, এরকম জল্পনা কল্পনা অলরেডি চলছে। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে জয় আসবে ক্ষমতায়? এটা কিন্তু আপনি বলতে পারবেন না। তাই সেই ক্ষেত্রেও আওয়ামী লীগ পরিবারতন্ত্রের দিকে হিসাব করলে আওয়ামী লীগ বেটার অবস্থায় আছে। তাই সর্বোপরি আপনারা অনলাইনে দেখে কথা বলতে পারেন, কিন্তু ভুলে যাবেন না যে ক্ষমতা থাকে তারা অনলাইনে লাফালাফি করে না, যারা ফিল্ডে থাকে তারা অনলাইনে লাফালাফি করবে না ততটা। তাই আপনারা দেখেন সক্রিয় জামাতিদেরকে, কারণ কি, কারণ জামাত অফলাইনে একেবারেই নিষ্প্রভ হয়ে গেছে। তাদের যে 10-12 লক্ষ অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, এর ভিতরে 30% হলো ফেক অ্যাকাউন্ট। তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদের পেছনে ক্যাফেটেরিয়া করে, ইন্টারনেট ক্যাফে করে তারা বসে বসে এগুলো কাজ করে। আমি জানি জামাত সম্পর্কে, এবং তারা অ্যাক্টিভিটিস চালায়, প্রোপাগান্ডা চালায় অনলাইনে, এবং তারা বিএনপি এবং জামাত জোটকে তারা সামনে নিয়ে আসে। আপনি মনে করতে পারেন, ও বাবা অনলাইনে এত, কিন্তু তারা অফলাইনে নেই। কারণ কি, আওয়ামী লীগের টাকার দরকার নেই তো অনলাইনে, কারণ তারা তো অনলাইনে বসে তাদের গুণগান গাওয়ার প্রয়োজন নেই, তারা ক্ষমতায় বসে আছে। কিন্তু সন্ত্রাসীদেরকে কিন্তু ধরা হচ্ছে। আপনারা জানেন যে একজন উগ্রবাদী, সে অনলাইনে বিশ্ব তরুণ প্রজন্ম চালাতো একটা অ্যাকাউন্ট, বাসের কেল্লা চালাতো, তারপরে আপনার সেই সিরাজ, সে অনলাইনে বাকশালমুক্ত বাংলাদেশ এগুলো চালাতো, আমার বিরুদ্ধে সে অসংখ্য প্রোপাগান্ডা চালিয়েছে আপনারা জানেন, এবং এখনও ইউটিউবে তার আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চ্যানেলগুলো আছে। সে কিন্তু এখন গারদ ঘরে, জানেন তো না, লেটেস্ট নিউজ। অতএব এই সকল সন্ত্রাসীকে আসলে ধরা হবে। আমরা চাই দেশের উন্নয়ন। তাই বাংলাদেশে কিছুদিন গণতন্ত্র নাই থাকুক, অন্তত বাংলাদেশে মানুষের অধিকার দেওয়ার জন্য কিছু মঙ্গলময় স্বৈরাচার দরকার, এবং শেখ হাসিনা যে স্বৈরাচার হয়ে থাকে তবুও শেখ হাসিনা ক্ষমতা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু শেখ হাসিনা চলে গেলে বুঝবেন ঠেলার বা নাম বাবাজি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি গুম খুনকে পছন্দ সমর্থন করি না, এবং আমি আশা করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিসাবে সেই দিকে মনোযোগ দেবেন, এবং একটি সময় প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের মানুষ আরও শিক্ষিত হবে, সুশিক্ষিত হবে। ভালো থাকবেন।